খুব সহজে ভেঙে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আঁখি চলে আসছি আজকে মজার মজার কিছু ধাঁধা নিয়ে। খুব সুন্দর একটা পরিবেশ, দেখা যাক এখানে কেউ আছে কিনা বা পাওয়া যায় কিনা, তাদের কিছু প্রশ্ন করবো আর কি। এক্সকিউজ মি ভাইয়া আপু, এক্সকিউজ মি, আপনারা একটু, আসলে আমি এক মজার মজার অনুষ্ঠান হয় গুগলি, এই অনুষ্ঠান থেকে আসছি, আশা করি আপনাদের কিছু প্রশ্ন করা হবে, আপনারা অ্যান্সার দিবেন। আচ্ছা শিওর দিব, জি রাজি আমরা। ভাইয়া আপু দুজনেই কি রাজি? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা এখন আমি প্রশ্নটা করব আপু এবং ভাইয়াকে, প্রশ্নটা হচ্ছে কোন জিনিস শব্দ হলেই ভেঙে যায়? কোন জিনিস শব্দ হলে ভেঙে যায়? কাঁচের গ্লাস। ভাইয়া আমার মাথায় আসছে না, কিন্তু আমার একটু ভাবতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা বললাম তো কাঁচের গ্লাস। আচ্ছা আপনারা দুইজন যেহেতু আছেন, আমার আপনার সাথে একমত, কাঁচের গ্লাস হতে পারে। আচ্ছা আপনারা একটু কাছাকাছি আসেন তাহলে আমার জন্য সুবিধা হয়, আর প্রশ্নটা আপনারা ভেবে চিনতে দেন, কারণ এত সুন্দর একটা পরিবেশ খুব সহজেই মানে ভেঙে যায়। জিনিসটা কি? কোন জিনিস কি ভাঙে? কোন জিনিস সহজেই ভেঙে যায়? প্রশ্নটা হচ্ছে কোন জিনিস খুব সহজে ভেঙে যায়? না, কোন জিনিস শব্দ হলে ভেঙে যায় এটা বলছি। কোন জিনিস শব্দ হলে খুব সহজেই ভেঙে যায়? আচ্ছা এখন কাঁচের গ্লাস ভাঙলে তো শব্দ হয়, আমার আপু তো মানে কাঁচের গ্লাস কেন, কাঁচের গ্লাস কেন, যে কোনো জিনিস তো পড়লে শব্দ হয়, পরে ভেঙে যায়। আচ্ছা আপনারা এত মানে কনফিডেন্স নিয়ে বলছেন যে শুধু কাঁচের গ্লাসটাই হবে, কেন এরকম, কেন আর অন্য কিছু হতে পারে না? হ্যাঁ অন্য কোনো জিনিস হতে পারে। কোন জিনিস শব্দ হলে ভেঙে যায়? কাঁচের জগ, জগ তো হতে পারে। শুধু কাঁচের জগ গ্লাস নিয়ে আপনারা মানে পড়ে আছেন? কিংবা হাতের ফোন, হাতের ফোনও তো শব্দ হয়। আপু এটা তো আমার পক্ষে সম্ভব না, এটা তো একটা ধাঁধা, ওরা যে তার আমাদের ধাঁধার পক্ষ থেকে যে গিফট আছে আমি সেটাই শুধু আপনাদের দিতে পারবো, আর দিতে হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের দিতে পারি, এত সুন্দর একটা আপু ভাইয়া আছে আমার সাথে। শব্দ হলে খুব সহজেই ভেঙে মানে ভেঙে যায়, জিনিসটা কি? এটা কি কোনো জিনিস? খুব সহজেই ভেঙে যায়। এটা কি কোনো জিনিস হবে নাকি মানুষ রিলেটেড? এটা আপনি ভাববেন, আমি বলবো কেন? আপনি বলবেন না, আপনি একটু সহজ করে দেন। আপনি তো সহজ করবো, আপনি কাছাকাছি যান তখন আমি হয়তো কোনো টু দিতে পারি, এর আগে তো দিতে পারি না। আমরা তো বললাম কাঁচের গ্লাস, কাছাকাছি তো আছি, কাঁচের গ্লাস কতে কও, কতে গ্লাস আবার কতে কাছাকাছি, দুইটি ভাইয়া কোনি আছে ভাই, আর একটু মানে আছেন চিন্তা করেন, অবশ্যই ভেবে চিন্তে আপনারা পেয়ে যাবেন। না হয়নি আপু, কঠিন প্রশ্ন নিয়ে আপনারা আসেন আমাদের কাছে, আমরা তো সাধারণ মানুষ এত কঠিন কিছু বুঝি না। টিকটক ভিডিও বানাই দিছি, আপনি টিকটক ভিডিওটা নষ্ট করে দিলেন, যাই হোক ওইটা বড় ব্যাপার না, কিন্তু গিফট আমাদের নিব, এটাই তো জরিমানা। আচ্ছা টিকটক দিয়ে দাও তাহলে তো আমরা গিফটটা পেয়ে যাই। সপরে শব্দ হলে না সরি শব্দ হলে খুব সহজে ভেঙে যায়, কোন জিনিস শব্দ হলে ভেঙে যায়? কোন জিনিস খুব সহজে ভেঙে যায়? ঘুম ভেঙে যায়। এটা কি আপনার কাছে রাইট মনে হচ্ছে? আমার কাছে 100% রাইট, আমার আপু যেটা বলছে। না ভাই আপনি কিছুক্ষণ আগে বলছেন গ্লাস ঝক, আপনার মোবাইল, আপনি আবার রাইট কিভাবে বলেন? আসলে কি রেল লাইনের বডি যেখানে সামনে যায় না পিছে ডহনে যায়, আমার আপু তো বড় উনি সামনে গেলে আমিও পিছে পিছে, ওইটাই কই রাইট, বুঝতে পারছেন তো? হ্যাঁ আপু আগে বলছে ওইটা, আমিও বলছি রাইট, আর এখন আপু বলছে কি ঘুম ঘুম, আমি ওইটা রাইট, যে আমার আপু তা রাইট। বড় কথা আবার উঠবা বুঝবা না তো, কি বলে? আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব, যেটা বলছে আমার মনে হয় ঘুমটাই হচ্ছে মানে শব্দ হলে ঘুম ভেঙে যায়।
কোনো কিছু পরে শব্দ হলে তখন যদি পাশে কেউ ঘুমিয়ে থাকে তখন তার ঘুমটা ভেঙে যায়। মানে খুব সহজে এটা হচ্ছে আমরা ই করি, এটা আপনারা মনে করতেছেন খুব সহজে এটা ঘুমেই হবে আপনাদের কাছে তাই মনে হচ্ছে? মনে হচ্ছে না, এটা শিওর। আপু গিফটটা দিতে বলেন, গিফটটা দিতে বলেন, এটা 100%। আচ্ছা গিফট তো অবশ্যই দিবেন, আপনারা দুইজনেই কনফিউজ আছেন এবং আমাকে কনফিউজ করে ফেলছেন, এখন আপনারা দুইজনে মিলে ডিসিশন নিয়ে আমাকে রাইট বলেন। একটু কনফিউজড নেই, এখানে শব্দ হলে কোনো জিনিস যদি ভাঙে না তাহলে ঘুম, এবং ওভার শিওর 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 আপনি গিফটটা দেওয়ার জন্য রেডি থাকেন। ভাইয়া ভাইয়া আপনি কি শিওর? আমার আপু যেটা বলছে আমি শিওর, এখন আপনাদের কাছে কোনটা শিওর সেটা আমরা জানি না, আপনি এটা বলে দেন শিওর। না না আপনার কাছে কি মনে হচ্ছে ঘুমে হবে এটা? আমার কাছে মনে হয় শিওর, 100% শিওর। আপু তুমি তো বলছো যে ঘুম হবে, বাট ভাইয়া একটু কনফিউজড ছিল, সে কিন্তু মোবাইল নিয়ে আসছে, সে যেহেতু ডেটিং করে ফোন নিয়ে তাই তাই সে মোবাইলের ভাঙাটা সহজে নিয়ে আসছে। তাহলে এখন কি আমি মানে ঘুমটাই নিয়ে নিব? শিওর কি হবে? ঘুম ঘুম ভেঙে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা প্রশ্নটা অ্যান্সারটা উত্তর দিয়েছে এবং আপু এবং ভাইয়া উত্তর দিতে পেরেছে,